সোমবার মাথাভাঙ্গা মহকুমা পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ট্রাক ও পিকআপ ভ্যান স্ট্যান্ডে তৈরির দাবিতে মাথাভাঙ্গা পৌরসভা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাথাভাঙ্গা পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে আগে ট্রাক ও পিকআপ ভ্যান স্ট্যান্ড ছিল, পরবর্তীতে বেসরকারি বাস স্ট্যান্ড তৈরি হয়েছে, কিন্তু ট্রাক ও পিকআপ ভ্যান রাখার কোনো স্ট্যান্ড নেই, যার ফলে বিপাকে পড়েছেন ট্রাক ও পিকআপ ভ্যান চালকরা। তাই দ্রুত ট্রাক ও পিকআপ ভ্যান স্ট্যান্ড তৈরির দাবিতে এদিন মাথাভাঙ্গা পৌরসভা চেয়ারম্যানকে স্মারকলিপি জমা করলেন। এই ঝান্ডা আলাদা ধরো, ঘেরাটা আলাদা ধরো। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। মাননীয় পৌর প্রশাসনকে আমরা মাথাভাঙ্গা মহকুমা পণ্যবাহী ট্রাক এবং পিকআপ ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে আজকে মাথাভাঙ্গা পৌরসভার মাননীয় পৌরপতির কাছে স্মারকলিপি দিচ্ছি। এই জন্যই যে আপনারা সবাই জানেন, মাথাভাঙ্গা কলেজ মোড়ে 9 নম্বর ওয়ার্ডে একটি ট্রাক সিন্ডিকেট ছিল, ট্রাক স্ট্যান্ড ছিল, সেখানে পিকআপ ভ্যান থেকে শুরু করে ট্রাক সব কিছুই সেখানে অবস্থান করতো এবং সেখান থেকেই ডিপার্ট দেওয়া হতো, রাত্রি সেখানেই থাকতো, সেটা পৌরসভার এক্তিয়ারভুক্ত ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পরিবহন নিগমের পক্ষ থেকে এই স্ট্যান্ডটি বাস মিনিবাস অর্থাৎ বেসরকারি বাস মিনিবাসের জন্য সংরক্ষণ করেন। সেখানে প্রায় 5 কোটি টাকার ঊর্ধ্বে খরচ করে স্ট্যান্ড তৈরি করেছেন, বাস রাখার জন্য স্ট্যান্ড তৈরি করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক এই যে ট্রাক, যারা ট্রাক চালিয়ে এসছেন, যারা পিকআপ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, তারা আজকে অথৈ জ্বলে পড়েছেন। তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, এই স্থায়ী ঠিকানা না থাকার জন্য তারা নানানভাবে পুলিশের হয়রানির শিকার হচ্ছেন, নানানভাবে তাদের পুলিশ মামলা মোকদ্দমায় জর্জরিত করছেন এবং এই যে বিভিন্নভাবে যারা পিকআপ ভ্যান এবং ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের আজকে দুর্বিষহ অবস্থা, একমাত্র স্থায়ী স্ট্যান্ড না থাকার জন্য। আমরা মাননীয় পৌর প্রশাসনকে স্মারকলিপি এবং আমাদের দাবিপত্র দিয়ে আমরা জানিয়ে দিতে চাই এবং জানিয়ে দিতে এসেছি যে আমাদের খুব দ্রুত স্ট্যান্ডের ব্যবস্থা করা হোক, দ্রুত স্ট্যান্ডের ব্যবস্থা করে এই পণ্যবাহী ট্রাক এবং পিকআপ ভ্যান যারা চালান তাদেরকে একটা নিরাপত্তার একটা সুনির্দিষ্ট পদক্ষেপ, একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ আমরা করছি। বাস মিনিবাসের যেমন নিরাপত্তার দরকার, অনুরূপভাবে পিকআপ ভ্যান যারা ট্রাক চালান তাদেরও নিরাপত্তার দরকার। তার জন্য সরকারকে কিন্তু তারা নিয়মিতভাবে একটা ট্যাক্সও দিয়ে থাকেন, তো সরকারের উচিত তার ভালোমন্দ দেখার। এই জন্যই আজকে আমরা স্মারকলিপি দিচ্ছি। এই স্মারকলিপির মধ্য দিয়ে আমরা আগামী দিনের কর্মকর্তা মাননীয় পৌর প্রশাসনকে স্মারকলিপি এবং আমাদের দাবি